অটো দাঁড়ায় সেখানে চলে আসছি। আর এই হচ্ছে এগুলো হচ্ছে শেরগঞ্জের অটো, সব শেরগঞ্জে যায়। আপনারা একটা হাই দিয়ে দেন, দয়া করে নমা আমার জন্য। সেহেতু বাস ছাড়ার সময় হচ্ছে 3:20, সো এখন অলমোস্ট 2:55 বাজে। সো ফাইনালি বাস থেকে ফ্রেশ হওয়ার জন্য 15 মিনিট সময় দিচ্ছে বাস বিরতি। ফ্রেশ ট্রেশ হই, এই যে পানছি। এই রাত্রে আর ফুটেজ তেমন ভালোভাবে নিতে পারতেছি না, আল্লাহ জানে ফুটেজ কেমন হয়েছে না হয়েছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ছি, একটু ফ্রেশ ট্রেশ নিলাম। এখন দেখা যাক আমাদের 15 মিনিটের বিরতি, যেহেতু বিরতি যেহেতু আমি কিছুই খাবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে রাইট নাও এখন আছি আমি গৌরীপুর। তো আজকে আমার গন্তব্য হচ্ছে যে ময়মনসিংহ টু সিলেট। সো সিলেটে যাচ্ছি একটু রিফ্রেশমেন্টের জন্য। সো আমাকে যেহেতু আমি একটা বাসে করে যাব, সো ফার্স্ট অফ অল আমাকে ঈশ্বরগঞ্জ, যেহেতু আমার বাস, সো আমাকে ফার্স্ট অফ অল ঈশ্বরগঞ্জ যেতে হবে। ঈশ্বরগঞ্জ গিয়া একটা সাগরিকা বাস আছে, এখান সেইখানে গিয়া বাসটাতে উঠতে হবে। সো এখন আছি এই গৌরীপুর, সো একটু পরে আমাকে একটা অটোতে উঠতে হবে। সো চলুন দেখা যাক। সো রাইট নাও এখন অলমোস্ট 2:00 আর আমার বাস হচ্ছে 3:20। সো আমি আমাদের মানে যেখানে অটো দাঁড়ায় সেখানে চলে আসছি। আর এই হচ্ছে এগুলো হচ্ছে শেরগঞ্জের অটো, সব শেরগঞ্জে যায়। আপনারা একটা হাই দিয়ে দেন, এই যে মামারা খুব ভালো, এই মামা খুব ভালো। সো এখন এই অটোটা বলতে মামা কতক্ষণ সময় লাগবে? সেফটিভাবে বোঝা গেছি, মামা ধন্যবাদ, মামা সেফটিভাবে বোঝা গেছে, দয়া করে নমা আমার জন্য। সো যাই, এই সামনে হচ্ছে আমার বাস স্টপ এখানেই। সো এখন কথা হচ্ছে যে বাস কয়টায় আসে, আর এখনও টিকিট কালেক্ট করি নাই। আর লাইফে দ্বিতীয়বার যাচ্ছি সিলেট, তাও আবার এখন একা একা। সো আগে ফ্যামিলি নিয়ে গেছিলাম, এখন হচ্ছে আমাকে যোগাযোগ করতে হবে। তো বাস ছাড়ার সময় হচ্ছে 3:20, সো এখন অলমোস্ট 2:55 বাজে। সো আরও সময় আছে 25 মিনিট। সো 25 মিনিট আমাকে এখানে অপেক্ষা করতে হবে, ওয়েট করি। আর এই হচ্ছে তাদের হচ্ছে টিকিট কাউন্টার। আমি বলছিলাম যে আমার যে টিকিট ছিল ওটা কি আছে? হ্যাঁ আছে, আমার ইয়ার নামে একটা টিকিট বুক করা ছিল, এখন সেটা পেড করা হয়ে গেছে। এটা আমার মামা করে দিচ্ছে, থ্যাংকস টু মামা। সো আমাকে এখন কতক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে? সো ফাইনালি বাস হচ্ছে 45 আসছে, কিছু করার নাই ভাই। আমাদের সিটটা সামনেই পাইছি, বিকজ হচ্ছে সামনে বসা ভিউটুক নিতে পারবো। আর ভাই সব এলাকায় মোটামুটি জাম আছে, মনে করতাম যে আমাদের গড়িগড়ি শুধু জাম না, মোটামুটি প্রত্যেক এলাকায় ভালো জাম। এই যে এখানে শহরে ঈশ্বরগঞ্জ মেইন রোডে জাম আছে, প্রচুর জাম। সো একটু একটু প্রচুর জাম, জাম বলতে অনেকটাই অনেকখানি জাম। দেখা যাক এই জাম ছাড়তে আর কতক্ষণ লাগে।
সো রাইট নাও এখন আছি আমি এই যে পানসি রেস্টুরেন্টের এখানে। সো ফ্রেশ হওয়ার জন্য 15 মিনিট সময় দিছে বাস বিরতি, সমস্যা নাই, ফ্রেশ ট্রেশ হই। এই যে পানসি রাত্রে আর ফুটেজ তেমন ভালোভাবে নিতে পারতেছি না, আল্লাহ জানে ফুটেজ কেমন হয়েছে না হয়েছে, কারণ বাসে তো প্রচুর ভিড় ছিল। আর যে যতই লোক বাস হোক, নাম করা বাংলাদেশের সবই লোক আর সবই যাত্রী তোলে। সো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ছি, একটু ফ্রেশ ট্রেশ হইলাম। এখন দেখা যাক আমাদের 15 মিনিটে বিরতি, যেহেতু বিরতি যেহেতু সো আমি কিছুই খাবো না 15 মিনিটে। আমার ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, আমি ছোটো ছোটো নাস্তা বাস্তা করছি, পিনাট বাট কিনে নিয়ে আসছিলাম ছোটো ছোটো চকলেট ফকলেট। সো এই হচ্ছে রেস্টুরেন্ট আর এই হচ্ছে গাড়ি, 15 মিনিটের বিরতি। রেস্টুরেন্টটা ভাই মোটামুটি ভালোই সুন্দর আছে, প্যারা নাই, গুড রেস্টুরেন্ট। ওকে A few moments later. Bli mama, mama hi dao. Oh, to so. So hotel hotel panchir pore theke ar kono video neya hoy nai. So right now exact location e chole aschi. Ei hocche mamar office. So kalke obosho office ta ghure dekha hobe. Ekhon hocche quarter e jabo. Mama amake receive korche hocche yar theke. Rail gate theke. So ki hocche? Assalamu alaikum. তো ফাইনালি রুমে চলে আসলাম, দীর্ঘ বাসা থেকে বেরিয়েছিলাম হচ্ছে 2টার দিকে, আছে 2টার দিকে ব্লগ শুরু হচ্ছে, এখন রাত 9টা বাজে। সো ফাইনালি এই যে ব্যাচেলার রুম, সো এই যে ব্যাচেলার, সো কোয়ার্টারে চলে আসছি, আমার হচ্ছে কোয়ার্টারে থাকে। সো এখন বাজে হচ্ছে 9টা, আর যে বাস দিয়ে আসছি ভাই বাংলাদেশে যত নর্মালি মানে কি আর একদম নর্মাল, সাগরিকা নাম ছিল, ঈশ্বরগঞ্জ থেকে উঠছিলাম। সো এখন 9টা বাজে, বাসে উঠছিলাম মেবি 3টা 40-এ, মানে এখন 9টা বাজতেছে, এই পর্যন্ত আসতে হবিগঞ্জ আসতে। সো এখন হচ্ছে রাতের খাবার খাইতে যাব মামার আমি। সো খাওয়া দাওয়ার একটু ফুটেজ নিয়ে ব্লগটা আজকের মতো শেষ করে দেবো। ওকে, যেহেতু এরকম সাথেই ছিলেন স্যার, একটু থাকেন, খাওয়া দাওয়াটা শেষ করে দেখাই মামার কোয়ার্টারে রান্না কী কেমন খাইতে কেমন লাগে। সো লেটস গো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, খাওয়ার শুটটা নিতে পারি না, বিকজ হচ্ছে এটা হচ্ছে ব্যাডমিন্টন রাউন্ড, শীতের সময় খেলে এই খেলাধুলা হয় আর কি, স্যারেরা খেলে এবং স্যার খাওয়ার শুটটা নিতে পারি না, বিকজ হচ্ছে স্যার বৈশা ছিল, স্যার আর আমি একসাথে গাইছি, মানে আমার স্যারের স্যার বড় স্যার। তো এইখানে তো আর কোনো কথা হয় না যে শ্যুট মুট নেওয়ার কথা কিছু হয় না। সো খাওয়া দাওয়া শেষ, এখন রুমে গিয়ে আজকের মতো ব্লগটা এন্ড করে দেবো, বিকজ হচ্ছে অনেকক্ষণ যাবৎ ব্লগ করতেছি। আসলাম সুন্দর একটা গার্ডেন ফ্লোরে, এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে, আর এখানে আমার মামা বলতেছে এখানে বসে তারা আড্ডা দেয়, মানে একটু ফ্রি সময় কাটায়, সুন্দর মুহূর্ত। আর এখানে খুব সুন্দর সুন্দর বাতি আছে, যেগুলো হচ্ছে প্রতিটা গাছের আড়ালে আড়ালে লুকানো আছে, এই যে এইভাবে যাতে গাছটাকে হাইলাইট করে দেখা যায়। সো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তারা আল্লাহ হাফেজ।